সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বরেণ্য অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে নাগরিক শোকসভা। সাব্বির জালালাবাদে রচিত মুক্তিযোদ্ধা তোমাকে জিজ্ঞাসা গ্রন্থের মোড়ক উন্মোচন। দেও কলেজ ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক ফাউন্ডার মেম্বারদের অ্যাওয়ার্ড প্রদান। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বরেণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা বলেছেন, বিশ্ব অর্থনীতির দুঃসময়ে সাইফুর রহমান বাংলাদেশকে ইমেজিং টাইগার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এছাড়া সাইফুর রহমানকে সিলেটের কৃতি সন্তান হিসেবে উল্লেখ করে উপস্থিত বক্তারা তিনি তার কর্মের জন্য সিলেটবাসীর হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বলে উল্লেখ করেন। কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের সভাপতি মিয়া মনিরুল আলমের সভাপতিত্বে এবং সহসভাপতি আব্দুল হান্নান তরফদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও আব্দুল ওয়াহিদের যৌথ পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হুসাইন এমবি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক মাহিদুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস প্রমুখ। জয়নাল উদ্দিনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাইদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্সের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রেনু, ড্রামন্ড স্ট্রিট শাহজালাল মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ কালাম মিয়া, প্রোগ্রেসিভ কমিউনিটি চেয়ারম্যান আহমেদ আলী, সিলেট জেলা যুবদল সভাপতি এমদাদ হোসেন টিপু সহ অন্যান্যরা। নাগরিক শোকসভাটি রবিবার সেন্ট্রাল লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। একজন